সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলেছেন, ভয়ঙ্কর হাদিস, কিয়ামতের মাঠে এই যে একটা অবস্থা বললাম, সবাই নবীদের দ্বারস্থ হবে, ঠিক এরকমই আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাকবেন, ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন যে ইয়া আল্লাহ কতজনকে আলাদা করে দিব? আল্লাহ পাক বলবেন প্রত্যেক হাজারে 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করো। চিন্তা করতে পারলেন? প্রত্যেক হাজারে 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করা হবে। হাদিসটা শোনার সাথে সাথেই সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন যে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না, কারণ জান্নাতে যারা যাবে তাদের মধ্যে আমার উম্মতের সংখ্যাই বেশি হবে। তবে সেই কাজ তো কিছু করতে হবে নাকি? সেই কাজের মধ্যে প্রথম যেটা আপনাদেরকে বলছিলাম, পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর ওয়াস্তে জামাতের সাথে আদায় করো। পারবেন না ভাই? আল্লাহ পাক তৌফিক দান করুন। যত পাপি হয়ে যাক আমার উঠে দাঁড়ান, রাত্রে পর্ন দেখেছেন তওবা করেন উঠে দাঁড়ান, আপনার গার্লফ্রেন্ডের সাথে জেনা করেছেন তওবা করে ফিরে আসেন, মাদক সেবন করেছেন ইনস্ট্যান্ট তওবা করে ফিরে আসেন, কারো ক্ষতি করেছেন তওবা করে ফিরে আসেন, মানে আপনি নামাজটা ছাড়েন না। মানুষ আল্লাহর পথে চলতে গেলে সবসময় একই গতিতে চলতে পারে না। আল ইমান ইয়াজিদু ফিত তাআ ওয়া ইয়ানকুসু ফিল মাসিয়া, বলা হয় ঈমান হচ্ছে আনুগত্য বৃদ্ধি পায় আর আল্লাহর অবাধ্যতায় কমে যায়। আল্লাহর পথে চলতে গেলে হোঁচট খায় মানুষ। অনেক সময় দেখা যায় যে খুব ভালো আমল করছি, মনে হচ্ছে আমি খুব ভালো লেভেলে আছি, ঠিক ওই সময় দেখবেন একটা ভুল হয়ে গেছে, এটা হয় না? তাসলিম করে না মাঝে মাঝে, ওই সময় আবার উঠে দাঁড়াবেন, আবার তওবা করে ফিরে আসেন, ওযু করে ফিরে আসেন, আবার জায়নামাজে মুসল্লায় দাঁড়ান, সালাত পড়েন, সালাত ছাড়েন না ইনশাআল্লাহ।